2018 সালে আমাদের 30 ডিসেম্বর জনগণ বলতেছে যে তারা ভোট দিতে পারে নাই, তাদের ভোট রাতের বেলা হয়ে গেছে এবং নোয়াখালীর সুবর্ণসরের পারুল নামে একটা মেয়ে গণধর্ষণের শিকার হয়েছিল। তখন আমি বুকের মধ্যে একটা প্লে কার্ড লিখেছিলাম যে একাদশ নির্বাচন ভিন্ন মতে ভোট দিতে গিয়ে শুধু নোয়াখালীর পারুল একাদশিত হয় নাই, দর্শিত হয়েছে বাংলাদেশের ভোটাধিকার, দর্শিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্র। এই দাবিতে আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া 33 দিন পায়ে হেঁটে পদযাত্রা করেছিলাম যে ভোটাধিকার চাই, কার্যকর গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমার এই কর্মসূচি কোনো দলের দালালি করার জন্য না, কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য না। আমি এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করছি যে লক্ষ্য উদ্দেশ্যটা নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছিল 51 বছর আগে, কিন্তু এই স্বাধীনতার 51 বছর যাবৎ কোনো দল স্বাধীনতার লক্ষ্য পূরণ করে নাই। দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ পুণ্ড্র স্টুডিওতে উপস্থিত হয়েছেন এই সময়ের আলোচিত একজন তরুণ যুবক, যিনি 2018 সালে জালিয়াতির মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার প্রতিবাদে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেঁটে প্রতিবাদ করেছিলেন। পাশাপাশি তিনি প্রতিবাদ করেছিলেন নির্বাচন কমিশনকে পচা আপেল দিয়ে। সেই সাথে সীমান্ত হত্যার প্রতিবাদে তিনি ঢাকা থেকে সেই কুড়িগ্রামের ফেলানিদের বাসা পর্যন্ত তিনি প্রতীকের লাশ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি চান জনগণের ভোট জনগণ দিক, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক, মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করতে চান। আজকের সেই হানিফ বাংলাদেশি পুণ্য স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। জনাব হানিফ বাংলাদেশি, আপনাকে পুণ্য স্টুডিওতে স্বাগতম। জি, আপনাকে ধন্যবাদ। কেমন আছেন আপনি? জি, আছি ভালো আছি। এই বয়সে আপনি অনেক বিষয় নিয়ে কথা বলছেন, জাতির বৃহত্তর স্বার্থে নানাবিধ বিষয় নিয়ে আপনি পথ চলছেন, এবং আপনার পথটা হচ্ছে সেই রবীন্দ্রনাথের পথ অনুযায়ী, যদি তোর সাথে তোর ডাকে কেউ সাড়া না দেয় তবে একলা চল। আপনি একাই চলছেন, কেন একা চলছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি 2008 সালে প্রথমে ঢাকা শহরের পাবলিক টয়লেটের আন্দোলন করেছিলাম। তখন কিন্তু আমি অনেককে ডাকছি যে আসো আমরা ঢাকা শহরের জনবহুল স্থানে পাবলিক টয়লেট স্থাপনের জন্য আন্দোলন করি। অনেকে আমাকে বললো যে আমরা এই সমস্ত নোংরা জিনিস নিয়ে আন্দোলন করব না, এত দেশে এত ইস্যু থাকতে যে পাবলিক টয়লেটের আন্দোলন করব। তখন কিন্তু আমি আর কাউকে তোয়াক্কা করি নাই। আমি ঢাকা সিটি কর্পোরেশনের সামনে বদনা নিয়ে গিয়ে 15 দিন বসেছিলাম যে ঢাকা শহর একটা জনবহুল শহর, এই শহরে 2 কোটি মানুষ বসবাস করে, এই মানুষগুলা কিন্তু ঢাকা শহরে বিভিন্ন চাকরি সহ ইন্টারভিউ ব্যবসা বাণিজ্যের কাজে ঢাকায় আসে। আসার পরে দেখা যায় যে সাইদাবাদ কমলাপুর গাবতলি বাসস্ট্যান্ড নামার পরে কোনো পাবলিক টয়লেট নাই। আরে মহামুসিবত, তাহলে মানুষ যাবে কোথায়? প্রাকৃতিক ডাকে তো মানুষকে সাড়া দিতে হবে। কিন্তু তখন আমি এই দাবিটা নিয়ে সিটি কর্পোরেশনের সামনে 15 দিন বদনা নিয়ে প্রতিবাদ করছিলাম যে ঢাকা শহর সহ জনবহুল স্থানে পাবলিক টয়লেট স্থাপন করতে হবে। তখন আমি কিন্তু একাই প্রতিবাদ করছি। পরে মানুষ আমার সাথে আস্তে আস্তে আসে সম্পৃক্ত হয়েছে। পরে সিটি কর্পোরেশন আমাকে আশ্বস্ত করছিল যে আপনার দাবি যৌক্তিক, কিন্তু আমাদের এখন কোনো প্রাণ নাই, যখন আমরা প্রাণ পাবো তখন ঢাকা শহর পাবলিক টয়লেট স্থাপন করব। এখন কিন্তু সুন্দর সুন্দর পাবলিক টয়লেট হচ্ছে ঢাকা শহরে। তো এটা আমার আন্দোলনের কারণে হয়েছে সেটা না, আমি তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে না, এটা জিনিসটা যৌক্তিক দাবি। তখন থেকে আমি মনে করতেছি যে না, যে কোনো উদ্যোগ এককভাবে নেওয়া উচিত, কেউ আসলো কে আসলে না, ফরজ আন্দোলন সংগ্রাম যদি যৌক্তিক হয় জনগণের কল্যাণে হয় তবে সেটা একজন করলেও আস্তে আস্তে মানুষ সেটাতে সম্পৃক্ত হয়। তারপরে আমি যে 2018 সালে আমাদের 30 ডিসেম্বর জনগণ বলতেছে যে তারা ভোট দিতে পারে নাই, তাদের ভোট রাতের বেলা হয়ে গেছে এবং নোয়াখালীর সুবর্ণসরের পারুল নামে একটা মেয়ে গণধর্ষণের শিকার হয়েছিল। তখন আমি বুকের মধ্যে একটা প্লে কার্ড লিখেছিলাম যে একাদশ নির্বাচন ভিন্ন মতে ভোট দিতে গিয়ে শুধু নোয়াখালীর পারুল একাদশিত হয় নাই, দর্শিত হয়েছে বাংলাদেশের ভোটাধিকার, দর্শিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্র। এই দাবিতে আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া 33 দিন পায়ে হেঁটে পদযাত্রা করেছিলাম যে ভোটাধিকার চাই, কার্যকর গণতান্ত্রিক বাংলাদেশ চাই। তারপরে যে আমি আমাদের যে নির্বাচন কমিশন আছে, আমি নির্বাচন কমিশনে 1 কেজি পচা আপেল নিয়ে প্রতিবাদ করেছিলাম। তখন নির্বাচন কমিশনের অফিসাররা আমাকে জিজ্ঞেস করলো যে হানিফ, এখন তো ফলের সিজন, এত ফল থাকতে আপনি পচা আপেল দিয়ে আমাদেরকে প্রতিবাদ করতেছেন কেন? আমি বললাম যে দেখেন, অন্য ফল ফুসে গেলে আর খাওয়া যায় না, হ্যাঁ, কিন্তু আপেল পুরাটা কিন্তু একসাথে পচে না, একটা অংশ ধরি পছন্দ করে, ওই অংশটা কেটে ফেললে বাকিটা খাওয়া যায়, তবে আমাদের পুরা নির্বাচনী ব্যবস্থাটা পচে যায় নাই। এখন যারা আপনারা দায়িত্বে আছেন তারা সরকারি ফরমাইশি ভূমিকা পালন করতেছেন, যার কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে, জনগণ ভোটের প্রতি আগ্রহ হারায় ফেলছে, জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে না, জনগণের ভোট রাতের বেলায় হয়ে যাচ্ছে, দিনের বেলা মানুষ কেন্দ্রে থেকে ফেরত আসতেছে, তারা ভোট দিতে পারছে না। সেই জন্য আমি নির্বাচন কমিশনকে 1 কেজি পচা আপেল দিয়ে আমি প্রতিবাদ করেছিলাম। তারপরে আমি আমাদের যে সংসদ ভবন আছে, সংসদ ভবনের চারদিকে 16 বার প্রদক্ষিণ করে স্পিকারকে একটা স্মারকলিপি দিয়েছিলাম
তখন আমাকে অনেকে জিজ্ঞেস করলো যে হানিফ আপনি সংসদ ভবনের চারদিকে ষোলবার প্রদক্ষিণ করতেছেন কেন। আমি বললাম যে দেখেন 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল, কিন্তু এই স্বাধীনতার 49 বছরেও, তখন কিন্তু 49 বছর ছিল, 49 বছরেও কিন্তু জনগণের ভোটাধিকার নিশ্চিত হয় নাই। যখন যে দল রাষ্ট্র ক্ষমতায় আসে সেই দলই কম বেশি জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসনের উপর নগ্ন হস্তক্ষেপ করছে। সেই জন্যে আমি মাননীয় স্পিকারকে স্মারকলিপি দিচ্ছি, তিনি যেন জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসনের মান উন্নয়নে সংসদে একটা বিল পাস করেন, জনগণ যেন নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তারপরে আমি যে আমাদের দেশে একটা সর্বগ্রাসী দুর্নীতি চলছে, দুর্নীতির বিরুদ্ধে আমি 67 জেলার DCOদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিচ্ছি, তিনি যেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। এবং আমি প্রত্যেকটা ডিসি অফিসের সামনে দাঁড়াই দুর্নীতিবাজদের উদ্দেশ্যে প্রতীকী লাল কার্ড দেখিয়েছিলাম। তারপরে আমি আরেকটা কর্মসূচি পালন করছি যে সীমান্ত হত্যা হয়। আপনারা জানেন বাংলাদেশ ভারত সীমান্তে প্রতিনিয়তই বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে ভারতের BSF গুলি করে হত্যা করে। তারা বলে যে এরা গরু চুর চোরাকার বাড়ি, আর মহা মুসিবত গরু চুর চোরাকার বাড়ি তাদেরকে গুলি করে হত্যা করতে পারা যাবে না, কারণ জেনেভা কনভেনশন আইনে এবং বাংলাদেশের সংবিধানেও লেখা আছে যে নিরস্ত্র কোনো মানুষকে গুলি করে হত্যা করা যায় না। এবং বাংলাদেশ ভারত সীমান্তে মাদক আস গরু কিন্তু এমনি পাওয়া যায় না, ওই ফাড়ের লোকেরা বেচে আর এই ফাড়ের লোকেরা কিনে। যদি অপরাধী হয়ে থাকে তাহলে দুই ফাড়ের লোকেরা সমান অপরাধী, কিন্তু দেখা যাচ্ছে যে BSF তাদের দেশের জনগণের প্রতি কোনো ইয়ে করে না, অবিচার করে না। সব অফিসারগুলো বাংলাদেশের জনগণকে গুলি করে হত্যা করে, অপবাদ দেয়, এরা গরু চোরাকার বাড়ি। সেই জন্যে আমি একটা প্রতীকী লাশ কাঁধে নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত, যেই সীমান্তে ফেলানি নামক একটা মেয়েকে ভারতের BSF কাটা তার উপর নির্মমভাবে হত্যা করছিল, সেই ফেলানিদের বাড়ি পর্যন্ত আমি পদযাত্রা করেছিলাম। তারপরে আমি আমাদের সংসদ ভবনের সামনে আরেকটা কর্মসূচি পালন করছিলাম, সেটা হলো ঘণ্টা বাজাইছিলাম, হ্যাঁ, যে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যে আমাদের যে সংসদ আছে, সংসদ আমি মনে করি যে ঘুমন্ত অবস্থায় আছে, তারা বেকার যুবকদের জন্য কোনো কর্মসূচি তারা হাতে নিচ্ছে না। এই দেশে লক্ষ লক্ষ বেকার যুবক, কোনো কর্মসংস্থান নাই, নতুন কোনো মিল ইন্ডাস্ট্রি কারখানা নাই। সেই জন্য আমি সংসদ ভবনের সামনে দাঁড়াই ঘণ্টা বাজাইছিলাম, তাদেরকে সজাগ করেছিলাম যে যুবকদের জন্য আপনারা কিছু করেন। এইভাবে আমি সবসময় প্রতিবাদ করে থাকি। তারপরে গত ডিসেম্বর মাসে আমি 67 জেলার DCদের মাধ্যমে মাননীয় আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে একটা স্মারকলিপি দিয়েছিলাম যে নির্বাচন কমিশনে সার্চ কমিটি নয়, আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে। জনগণ মনে করতেছে এই সার্চ কমিটি হলো শুভঙ্করের ফাঁকি, যখন যে এই দল ক্ষমতায় থাকে তাদের আজ্ঞাবহ আনুগত্য লোকদেরকে নির্বাচন কমিশনে বসায়, তারা সেইভাবে সরকারের ফরমাইশি ভূমিকা পালন করে, জনগণ নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোট দিতে পারে না। সেই জন্যে আমি এই রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছিলাম এবং সংসদ সামনে, বঙ্গভবনের সামনে, গণভবনের সামনে আমি মোমবাতি জ্বালাই বসেছিলাম 12 ঘন্টা পর্যন্ত, যে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা অন্ধকারচ্ছন্ন, এটাকে আলোকিত করতে হলে আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে। তবে এবারে নির্বাচন কমিশনটা কিন্তু আইন প্রণয়নের মাধ্যমে হয়েছিল। আর এখন আমি যে কর্মসূচিটা পালন করতেছি, যে কর্মসূচি নিয়ে আজকে আপনাদের বগুড়ায় আপনাদের স্টুডিওতে এসেছি, সেটা হলো দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে বদলে যাও বদলে দাও। কারণ আপনারা জানেন ঘুষ, দুর্নীতি, অর্থ ফাঁসার একটা সর্বগ্রাসী একটা রূপ নিছে এবং জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসনের উপর ধারাবাহিকভাবে নগ্ন হস্তক্ষেপ হচ্ছে। সেই জন্যে আমি 67 জেলার জেলা প্রশাসক এবং 495 উপজেলা নির্বাহীদের মাধ্যমে রাষ্ট্রের প্রধান নির্বাহী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দিচ্ছি, তিনি যেন জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসনের মান উন্নয়ন করেন এবং ঘুষ, দুর্নীতি, অর্থ ফাঁসারের বিরুদ্ধে তিনি যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। আপনারা জানেন যে এই দুর্নীতিবাজেরা শুধু দুর্নীতি করে ক্ষান্ত হচ্ছে না, তারা এই দুর্নীতির টাকা বিদেশে ফাঁসার করে সেখানে বেগম পাড়া গড়ে তুলছে। দুর্নীতিবাজ সাহেবেরা এদেশে দুর্নীতি করতেছে আর দুর্নীতিবাজ বেগম সাহেবাদেরকে মালয়েশিয়া, কানাডা, সিঙ্গাপুর রেখে এই দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে ফাঁসার করছে, ফলে দেশে নতুন কোনো কর্মসংস্থান হচ্ছে না। হ্যাঁ, আর পুরানো যে কর্ম মিল ইন্ডাস্ট্রি কারখানা ছিল সেগুলো তো তারা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, সেই জন্যে আমি এই কর্মসূচিটা হাতে নিয়েছি। আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত দুর্নীতি ছাড়া কোনো সরকারি অফিসে কাজ করা যায় না। হ্যাঁ, এই কর্মসূচি কবে শুরু করেছেন এবং কয় তারিখ পর্যন্ত? জি, আমার এই কর্মসূচিটা আমি গত 5ই জুন কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করেছি আর এটা তেঁতুলিয়া উপজেলায় গিয়ে আমি শেষ করব। আজকে পর্যন্ত আমি এই 56তম বগুড়া জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি দিয়েছি এবং 426তম উপজেলা হিসেবে আপনাদের কাহালু উপজেলা ইউনো মহোদয়কে স্মারকলিপি দিয়েছিলাম। আর এইভাবে আমি শেষ করব, আগামী জানুয়ারিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া গিয়ে আমি শেষ করব আমার এই কর্মসূচি। কয়দিনে আপনি এই কর্মসূচি? 8 মাস লাগবে আমার কর্মসূচি, 7 মাস শেষ হয়ে গেছে আর 1 মাসে আমি আমার কর্মসূচিটা আমি শেষ করব তেঁতুলিয়া গিয়ে। তার মানে 8 মাস পূর্বে আপনি বাড়ি থেকে বের হয়েছে? বের হয়েছি, হ্যাঁ। তো এই যে 8 মাস পূর্বে বাড়ি থেকে বের হয়েছেন এবং 8 মাসে আপনার এই কর্মসূচি শেষ করবেন,
এই 8 মাস আপনি কিভাবে চলছেন, আপনার থাকা খাওয়া চলা আর অন্যান্য জিনিস? জি হ্যাঁ, এটা অনেক, আমি সবসময় বলে থাকি আমার এই কর্মসূচি কোনো দলের দালালি করার জন্য না, কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য না, আমি এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করছি যে লক্ষ্য উদ্দেশ্যটা নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছিল 51 বছর আগে, কিন্তু এই স্বাধীনতার 51 বছর যাবত কোনো দল স্বাধীনতার লক্ষ্য পূরণ করে নাই, সকল দল দুর্নীতি দুর্বৃত্তায়িত একটা শাসন ব্যবস্থা কায়েম করছে। সেই জন্য আমি আর কর্মসূচি পালন করতেছি, এই কর্মসূচির জনগণের অধিকারের জন্য কথা বলছি, সেই জন্য জনগণে আমাকে সহযোগিতা করতেছে, হ্যাঁ আর্থিক সহযোগিতা করতেছে। আর আমি প্রত্যেকটা যে উপজেলা যাচ্ছি, উপজেলায় আবাসিক হোটেলে থাকতেছি, হ্যাঁ আমার সাথে অনেকে আইসা সঙ্গতি জানাচ্ছে, কিন্তু কোনো দল আমার এটার জন্য কোনো সহযোগিতা করতেছে না, কোনো দলীয় সাপোর্ট আমাকে কেউ দিচ্ছে না, কারণ আমি কোনো দলও করি না, কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছি না, যেহেতু জনগণের নাগরিক অধিকার নিয়ে কথা বলছি জনগণে আমাকে সহযোগিতা করতেছে। আর আমাদের একটা সংগঠন আছে বাংলাদেশ যুবশক্তি, ওই যুবশক্তির যে সভাপতি জিয়াউর রহমান আর অন্যান্য সদস্যরা এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তারা আমার আর্থিক সহযোগিতাটা করতেছে। এই যে আপনি সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে প্রতিবাদ জানাচ্ছেন, আপনার টার্গেটটা কি সামনের দিনে কি আপনি নির্বাচন করবেন, রাজনীতি করবেন? না, রাজনীতি ছাড়া তো এই সমস্ত জিনিস, আমি যে ইস্যুগুলো নিয়ে আন্দোলন করছি এইগুলো ইস্যু হলো রাজনৈতিক ইস্যু, হ্যাঁ রাজনীতি ছাড়া এগুলো পূরণ করা সম্ভব নয়। তবে একটা সুস্থ ধারার রাজনীতি দেশে ফিরে আসুক, যেন আমার মতো যে তৃণমূলে যারা আছে, হ্যাঁ তারা যেন এই দেশের রাজনীতিতে ইনভলভ হতে পারে। এখন তো হয়েছে রাজনীতি করতে গেলে হয়েছে এখন লক্ষ কোটি টাকার ব্যাপার, এখন নমিনেশন বাণিজ্য হয়, যে দল থেকে আপনি যাবেন না কেন সেই দলের হ্যাঁ কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতে হয়। আমরা চাচ্ছি যে একটা সুস্থ রাজনীতি দেশে বিরাজ করুক, যেন এই দেশে মেধাবীরা যেন রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে। এখন রাজনীতিতে তো মেধার কোনো নাই, মূল্যায়ন নাই, মূল্যায়ন হচ্ছে যার কাছে টাকা আছে সে নির্বাচন করতে পারবে, সে কে কত কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতে পারবে তার মূল্যায়ন আছে। আমরা চাচ্ছি যে এই অসুস্থ রাজনীতি থেকে একটা পরিবর্তন দেশে আসা দরকার। তাহলে এই মুহূর্তে যে আপনার ভাষায় যে অসুস্থ ধারার যে রাজনীতি চলছে, এই ধারার রাজনীতির সাথে আপনি ব্যক্তিগতভাবে একমত না? আমি চাচ্ছি যে সুস্থ ধারার রাজনীতি দেশে প্রতিষ্ঠা হইতে হবে, এই জন্য আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সেই জন্যে আমি আমার ব্যানারে লিখেছি যে বদলে যাও বদলে দাও, এবং বদলে যাইতে হলে বদলে দিতে হলে দেশের যুব সমাজ লাগবে, তরুণ সমাজ লাগবে, ছাত্র সমাজ লাগবে, তারাই একমাত্র বদলে দিতে পারে। তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্যে আমি আমার এই কর্মসূচিটা সবসময় করে যাচ্ছি। এই আপনি এই যে অক্লান্ত পরিশ্রম করছেন, তাহলে আপনার রাজনৈতিক দল হিসাবে আপনি কবে গঠন করবেন? না আমি তো আর রাজনৈতিক দল করব না, যারা আমার সাথে সম্পৃক্ত হচ্ছে তারা যদি চায় যে নতুন একটা রাজনৈতিক দলের যদি আকাঙ্ক্ষা তাদের ভিতরে জন্ম নেয়, তাই তারা যেভাবে চাইবে আমিও তাদের সাথে থাকবো, কিন্তু অসুস্থ রাজনীতি আমরা করব না। এখন বাংলাদেশে যে রাজনীতি আছে এটা একটা অসুস্থ রাজনীতি। এই রাজনীতিকে আপনি অসুস্থ রাজনীতি হিসেবে কেন বলছেন? এই রাজনীতি অসুস্থ হলো যে এই স্বাধীনতার 51 বছর যাবৎ এই যে দলগুলো এই দেশটা শাসন করছে, আজকে আমাদের যে অধিকারগুলো হরণ হয়েছে আমরা মনে করছি দুর্নীতি দুর্বৃত্তায়িত একটা রাজনীতি, এই দলগুলোই তো এইগুলো প্রতিষ্ঠা করছে, কেউ কম করছে কেউ বেশ করছে। এখন আমি মনে করি যে আমাদের এই দেশটা যদি ইনসাফভিত্তিক, শোষণহীন ইনসাফভিত্তিক যদি একটা রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে দিয়ে একটা ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব না, কারণ এদের ভিতরে দুর্নীতি একবার এদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। এই দুর্নীতিগ্রস্ত দলগুলার দিয়ে দুর্নীতিমুক্ত দেশ সম্ভব না। আমি মনে করতেছি যে নতুন একটা রাজনীতির সৃষ্টি হইতে হবে। সেই ধারাটাকে কোন ধারা বলবেন? সুস্থ ধারার রাজনীতি বলবো, সবাই তো যখন আসে তখন সবাই সুস্থ ধারার কথাই বলে, হ্যাঁ কিন্তু তার ফল পরিচয় গাছকে ফলের পরিচয়। তা আমরা যে এই দীর্ঘদিন যাবৎ যে জনগণের অধিকার নিয়ে কথা বলতেছি, জনগণ তো দেখতেছে যে আসলে আমরা কোনো ইয়ের সাথে অসুস্থ সাথে জড়িত আছে কিনা। আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনি দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছেন এককভাবে, এই কাজগুলো করতে গিয়ে কখনো কি আপনি বাধার সম্মুখীন? হ্যাঁ বাধার সম্মুখীন হচ্ছি জায়গায় জায়গায়, যারা আমি ভোটের কথা বলতেছি, গণতন্ত্রের কথা বলছি, আইনের শাসনের কথা বলতেছি, দুর্নীতির কথা বলতেছি, এখন এই দুর্নীতিতে যারা আসক্ত, এ যারা ভোটাধিকার লুণ্ঠন করতেছে, ভোটাধিকার হরণ করতেছে, তাদের তো গায়ে লাগতেছে, তো তারা সব জায়গায় আমাকে লাঞ্ছিত করতেছে, আঘাত করতেছে। তবে আমি এটাকে কোনো বাধা মনে করতেছি না, আমি মনে করতেছি আমি জনগণের পক্ষে কথা বলতেছি। হ্যাঁ আমার এই যতদিন পর্যন্ত না সংবিধানে বিধিত জনগণের নাগরিক অধিকার, ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত আমার আন্দোলন চলবে যত বাধাই আসুক না কেন। তো এই যে আন্দোলন সংগ্রাম এগুলো করতে গিয়ে আপনি যেমন এবারের আন্দোলন প্রায় 7 মাস আগে বাড়ি থেকে বের হয়েছেন, এটা শেষ হতে প্রায় 8 মাস লাগবে, তাহলে আপনার পরিবার বা আপনার ফ্যামিলি সেগুলো কিভাবে চলছে? চলছে, আমি কিছু ছোটোখাটো ব্যবসা করি, ওই ব্যবসার টাকা দিয়ে আমি আমার সংসারও চালাচ্ছি এবং আমার এই সমস্ত কর্মসূচিগুলো আমি চালিয়ে যাচ্ছি। এই কর্মসূচির পরে আপনার ভবিষ্যৎ কি কর্মসূচি?
প্ল্যান তো আছে। আবার যখন আমি তো সবসময় নাগরিক অধিকার নিয়ে আন্দোলন করে থাকি, যখন যে অসঙ্গতি দেখি অসঙ্গতির বিরুদ্ধে আমি রাস্তায় নেমে যাই। হ্যাঁ, আমি মনে করতেছি যে সামনে যে জনগণের ভোটা আসতেছে, এই জনগণের ভোটাধিকার নিয়ে আমি কাজ করব, জনগণ যেন নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোট দিতে পারে। হ্যাঁ, সেই জন্য আমি আবারও রাস্তায় নামবো। আপনি কি মনে করছেন যে সামনে নির্বাচনে ভোট দিতে পারবে? আমরা তো চাই জনগণ, আমরা ভোট দিতে চাই, ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা যে আসুক আসুক, কিন্তু জনগণ যেন তার নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে, ভোটাধিকার যেন নির্বিঘ্ন পরিবেশে জনগণ যেন ভোট দিতে পারে, যেন যে আগের মতো বিতর্কিত নির্বাচন জনগণ চায় না, যে দিনের ভোট রাতে দিয়ে ফেলতে হবে, জনগণ কেন্দ্রে যায় ফেরত আসতে হবে। আমি নিজেও ভোট কেন্দ্রে যাইতে ভোট দিতে পারি নাই 2018 সালে, যখন আমি কেন্দ্রে গেছিলাম চট্টগ্রাম সোবানিয়া মান্দ্রা আলিয়া মান্দ্রাসা আমার কেন্দ্র ছিল। আমি যখন ভোট কেন্দ্রে যাইতেছি তখন দুই তিনজন আমাকে ধরলো, বললো যে আপনি ভিতরে কিসে ভোট দিবেন এখানে বলে যান। আমি বলছি তোমাকে বলতে হবে কেন? হ্যাঁ কয় না, এখন সিস্টেম হয়েছে এটা যে আপনি ভিতরে কিসে ভোট দিবেন এখানে বলে যাইতে হবে। আমি বলছি যে তাই যেন আমি ভোট দিব না, যে যেই ভোট তোমারও বলে যাই দিতে হবে সেই ভোট তো আমি দিব না। তখন আমি ভোট কেন্দ্র থেকে চলে আসছি, ভোট দিই নাই, যে ভোট আগে বলে যাইতে হয় কেন্দ্রে। আমরা এরকম ভোট চাই না, আমরা চাই জনগণ আমাদের নির্বিঘ্ন পরিবেশে যেন আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন যে হানিফ বাংলাদেশি, উনি দীর্ঘদিন যাবৎ যে অসঙ্গতির বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রাম উনি চালিয়ে যাচ্ছেন। তার দাবি যে এই সংগ্রাম শেষ পর্যন্ত উনি চালিয়ে যাবেন, যতদিন পর্যন্ত না এই অসঙ্গতি অনিয়ম দুর্নীতি এ দেশ থেকে মুক্ত না হবে, মানুষ তার মৌলিক অধিকার ঠিক মতো প্রয়োগ করতে না পারবে। দর্শক, আমরা সেই সাথে পুণ্ড্র টিভিতে এসে জনাব হানিফ বাংলাদেশি সময় দেওয়ার জন্য পুণ্ড্র টিভির পক্ষ থেকে তাকেও অনেক অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ পুণ্ড্র টিভিকে।